রাজ্যের খাদ্য জনসম্ভরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহর সফর করেন। তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে লকডাউন মেনে চলার ব্যাপারে সচেতন করেন এবং করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে লিফলেট বিলি করেন। আলোকপাত করেন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা সম্পর্কেও। জনগণকে অযথা গুজবে কান না দিয়ে ঘরে থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া বিজেপির জেলা অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানেও যোগ দেন খাদ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীজির কল্যাণে আমরা ভারতবর্ষ এখনও অন্যান্য রাষ্ট্র থেকে উন্নয়নশীল দেশ থেকে অনেকটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি এই কোভিড-19 ভাইরাস। আজকে ভারতীয় জনতা পার্টির আজকে কিন্তু যে যার সামর্থ্য মতো প্রতিটা এলাকাতে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছছেন। দুর্যোগপূর্ণ সময়ে এই ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মকর্তার এই অবদানকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনুরূপভাবে আজকে কৈলাসহরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এখানকার মানুষের সাহায্যার্থে, বিশেষ করে যারা শ্রমিক শ্রেণীর মানুষ, যারা রুটি রোজগার বন্ধ, যারা ক্ষুদ্র কৃষক, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা আজকে রুটি রোজগার বন্ধ।